হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত। বরাবর সবসময়ের মতো ভিউয়ার্স, আপনাদেরকে নোয়া জিপসামের আপডেট অল টাইম দিয়ে থাকে। আজকে দিয়ে আসতেছি আপনাদের যে আজকে নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা বেডরুম, আপনার ড্রয়িং রুম, ডাইনিং স্পেস সবগুলো আপনার বর্ডারটা চিকন বর্ডার দিয়ে আপনাদের ভিডিও দেখানো হয়েছে এতদিন যা দেখছেন। তো আজকে যেটা দেখাচ্ছে এটা একটু আনকমন ভিন্ন ধরনের। আর ভিউয়ার্স, এখানে নোয়া জিপসামের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, বিল্লাল হোসেন ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনাদের যদি কোনো কাজ করাতে চান, রেস্টুরেন্ট, বাসা বাড়ি, সব কোনো ফ্ল্যাট আছে কোনো কাজ করাতে পারবেন। সুন্দর একটা লুক নিয়ে আসবে এই জিপসামের কাজগুলোতে। তো বিকজ ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে ওনার কমপ্লিট করা যেসব বাড়িঘর কাজ করা হয়েছে সেখানেও ভিডিও দেওয়া আছে। আমি আপডেট অল টাইম ভিডিও দিই ইউটিউবে, আপনারা অল টাইম আপডেট পাবেন আমাদের এই চ্যানেলতে। সবসময় চোখ রাখবেন এবং সব প্রোডাক্টেরই প্রাইস আমরা দিয়ে থাকি। আপনাদেরও যদি কোনো চ্যানেলের কোনো ভিডিও দিতে হয় তা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হেল্পলাইন দেওয়া আছে। আর বিকজ এখানে আজকে দেখাবো আপনাদের কি আনকমন। এটা একটা বেডরুম, বেডরুমের মধ্যে দেখুন সিলিংটা দেওয়া আছে, 56 ইঞ্চি সিলিং। রুমটা বেশি বড়ও না, ছোটোর মধ্যে খুব সুন্দর লুক হয়েছে। আনকমন বলতে বিকজ আজকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে চিকন বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আমরা শুধু দেখাই, উপরে যে এক্সট্রা আর একটা ছোটো চিকন বর্ডার চলে গেছে, এই বর্ডারটা কাজ উনি মালিকের যার যেরকম চয়েস সেই চয়েসের উপর ডিপেন্ড করে। ওনার চয়েস এটা হচ্ছে কি না, সে আজকে ডাবল বর্ডার নিয়ে কাজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর বিহার সামাজিক চ্যানেলটা অফ সবসময় চোখ রাখবেন। আপনারা নোয়া জিপসাম থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমরা ক্রিপিস থেকে কাপড় চোপড় থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমরা আপডেট দিয়ে থাকি। চেষ্টা করি আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে দিবেন, অবশ্যই আপনাদেরকে সেটা আপডেট নিয়ে আসবো। আর আপনাদের কোনো ভিডিও দিতে চাইলে আমাদের ফালাক এঞ্জেল এখানে হেল্পলাইন দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারেন। এই বেডরুমের সাইজটা ছোট হলেও খুব সুন্দরভাবে লুকটা আসছে, দেখাচ্ছি আপনাদেরকে। বা এই বেডরুমের সাইজটা কত আসছে? এগারো ফিট বাই দশ ফিট না? আচ্ছা, ভিউয়ার্স অনেকে বলে থাকে যে কমেন্ট বক্সে যে আপনার এই ভিডিওর সাথে প্রাইস বলে দেওয়ার জন্য, প্রাইসটা ওভাবে দেওয়া যায় না, এটা স্কোয়ার ফিট হিসাবে। তাও বিহার, তারপরে মানুষের চয়েসের উপরে, যেমন এখানে চিকন বর্ডার থেকে এখানে ডাবল বর্ডার দেওয়া হয়েছে, এখানে কস্টিংটা বেশি। তাও এটা 11 থেকে 10 ফিটে একটা রুম, এই রুমটা আপনার এই ডিজাইন করছে এবং রং সহকারে 10 থেকে 12 হাজার টাকা কস্টিং আসতে পারে, এটা একটা আনুমানিক ধারণা প্রাইস ঢাকার ভিতরে। আর ঢাকার বাইরে গেলে আরও 3-4 হাজার টাকা বাড়বে। এটা আলোচনার সাপেক্ষে বিহার এটা আপনারা করতে পারেন, কারণ এখানে বিল্লাল হোসেন ম্যানেজার, ওনার সাথে কন্ট্যাক্ট করলে পারবেন, করলে আপনারা প্রাইসটা জানতে পারবেন। আর আপনার রুমের ডিজাইনটা যেরকমই থাক না কেন, এই জিপসামের কাজে আপনার ডিজাইনটা ফুটাই নিয়ে আসে। দেখুন এটা একটা ড্রয়িং রুমের কাজে আমরা চলে আসছি এখন বেডরুম থেকে। এই জিপসামের এটার বর্ডারটা একটু কিন্তু এটা মোটা, অন্যান্য জিপসামের যে বর্ডার ভিউস দেখাচ্ছে আপনাদেরকে চিকন, এটা কিন্তু মোটা। আর আপনাকে একবারই বলা হয়েছে ভিউয়ার্স, আপনি দেখা যায় অনেকে জায়গা ছোটো হিসাবে ফ্ল্যাট করতেছে বা বেটা তারা হইতে পারে, একটু রুমের যে কোনো ডিজাইনই থাক আপনার এটা জিপসামের কাজে ফুটাই নেবে। এখানে দেখুন ভিউয়ার্স, উনি আমাদের ইঞ্জিনিয়ার যে আছে রঙের রং করতেছে উনি জিপসামের কাজটা। কিন্তু প্রথমে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড কাজ দেওয়ার পর এখন চলে আসে তার উপরে রং করা লাগে। এখন রংটাও আপনারা চয়েস করে দিতে পারবেন, যে কোনো ডিজাইনে যে কোনো স্টাইলে আপনারা রং করতে পারবেন। এটা ড্রয়িং রুমের একটা স্পেস, ছোটো স্পেস। তারপরেও আপনারা এখান থেকে কর্নার বর্ডারটা দেখুন, মোটা মোটাভাবে দেওয়া, আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম কাজ করাতে চাচ্ছেন। এখানে দুইটা ফ্যানের দেওয়া আছে, ড্রয়িং রুম থেকে আরেকটা বেডরুমে যাওয়ার জন্য যে স্পেস মাঝখানে আছে সেটার উপরও একটা ছোট সিলিং দিয়ে সুন্দরভাবে কাজটা করে নিয়েছে। আপনার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে এবং গোল্ডেন এবং সিলভার কালার দিয়ে কাজ করতেছে, এটা ছোট্ট একটা সিলিং বসানো হয়েছে এখানে। তারা চাইলেও এরকম সুন্দর ছোটোখাটো একটা সিলিং বসা নিতে পারবেন, সুন্দর লাগবে। আরেকটা আসলাম, এটা 56 ইঞ্চি সিলিং, বড় সিলিং বসানো, এটাও কিন্তু বিকজ আরেকটা বেডরুম। মাঝখানে ভিম উঠে গেছে দেখুন, অনেকে বিল্ডিংয়ে দেখা যায় রুমের মাঝখান দিয়ে ভিম চলে যায়, এরকম 2-4টা রুম আমার কাজ দেখছি অলরেডি, সেটাও খুব সুন্দরভাবে কাজ করে নেয় জিপসামের। ভিউয়ার্স
ভিউয়ার্স দেখুন, এখানে আপনার রুমটা ছোট হলেও কাজগুলো বেটার, এবং একটু এরকম ছোট 10 থেকে 11 ফিটের একটা রুম হলে একটা ধারণা দিতে পারি ঢাকার ভিতরে 10 থেকে 12 হাজার টাকা খরচ, মাত্র 10 থেকে 12 হাজার টাকা খরচ যাবে। আরও কোয়ান্টিটি বেশি হলে দেখা যায় আপনার 3-4টা ফ্ল্যাটে কাজ করাবেন এরকম, তাহলে আর প্রাইস আরও কমে আসবে। আর এখানে ফিলার হোসেন যে ম্যানেজার আছে ওনার দিয়ে আপনারা কাজ করাতে পারবেন, নোয়াজ হোসেন কিন্তু অনেক পুরাতন, আমরা ভিডিও দিতেছি আপলোড হবে 2-3 মাস ধরে, কিন্তু নোয়াজ হোসেন হলো 12 বছর ধরে তারা বিজনেস করে আসতেছে। ভিউয়ার একটা দক্ষ কারিগর দ্বারা আপনারা ইঞ্জিনিয়ার দ্বারা এইভাবে কাজ করে নিতে পারেন। আপনারা আরও অন্যান্য কোম্পানি দেখবেন, এবং নোয়াজ হোসেনের সাইটে যেগুলো কাজ চলে আমরা সব সাইটেরই আপডেট দেওয়ার চেষ্টা করি, সবগুলো তো দেওয়া সম্ভব হয় না, অনেক দূরে দূরেও থাকে, তারপর ঢাকার বাইরেও যাওয়ার চেষ্টা করি। এটা চলতেছে সাইটটা হলো আপনার শিক্ষণ, শিক্ষণে এখানে কাজ চলতেছে, এটা ঢাকার ভিতরেই, আমরা ঢাকার বাইরেও দিয়ে থাকি, চেষ্টা করি ঢাকার বাইরে হলেও আপনাকে সেখান থেকেও ভিডিও করে নিয়ে আসি। এর আগেও আপনার ডিসক্রিপশন বক্সে গেলে অনেকগুলো লিঙ্ক দেখবেন নোয়াজ হোসেনের সব। আরেকটা বেডরুম নিয়ে যাচ্ছি এখন, এই দেখুন বেডরুমটা, এটা একটু সুন্দর বারান্দাটা একটু দেখাচ্ছি আপনাদের, এক নজর দেখুন ডিজাইনটা একটু ভিন্ন হলেও আপনার জিপসামের কাজটা করে সুন্দরভাবে লুকটা চলে আসছে। বারান্দার উপরে ছোট্ট একটা ছাদ দিয়ে কাজ করা, উপরে ছাদের মতো রাখা আছে, এই ডিজাইনের উপরে দেখুন জিপসামের কাজটা করা হয়েছে, এবং সিলিংয়ের যে কোনার বর্ডারটা খুব সুন্দর করে ডাবল বর্ডার দেওয়া হয়েছে। আপনি চাইলে 3-4 বর্ডারও দিতে পারেন, 4 বর্ডারও দিতে পারেন, কোনো সমস্যা নেই যার চয়েসের উপরে। এটা 56 ইঞ্চি একটা সিলিং, এবং ভিউয়ার্স আপনাদের কোনার বর্ডারটা এর আগের রুমেরটাও দেখিয়েছি, এক রুমেরটাও দেখাচ্ছি, এটা একটু ভিন্ন ধরনের, আগের বর্ডারগুলো দেখানো হয়েছে কি হয় ওগুলো চিকন, আর এটা ডাবল মোটার মধ্যে হয়েছে, কোনার যে দিন চলে আসছে, দিন থাকলেও কোনো সমস্যা নেই, কাজ আপনার সুন্দর ডিপেন্ড করা হলো আপনার দক্ষ কারিগর হলো তারা আপনার সুন্দরভাবে লোকটা চেঞ্জ করে ফেলতে পারে একটা রুমে। আবার অনেকে কোশ্চেন করে ভিউয়ার যে জিপসাম এগুলো টিকবে কত, একটা বাড়ি যতদিন টিকবে ও ততদিনই টিকবে, এটা কখনো ভাঙে না, আপনি হাত দিয়ে হাতুড়ি দিয়ে ভাঙতে গেলে ভাঙতে পারবেন, এছাড়া সহজে ভাঙবে না। আর এগুলো উপরে ঝুলানো থাকে যে এগুলো নিয়ে নাড়াচাড়া করবে কেউ না, এটা একটা সিমেন্টটি, এই সিমেন্ট দিয়ে কাজ করা, এটাও আপনার যেমন বিল্ডিং তৈরি হয় সিমেন্ট দিয়ে, এটাও সিমেন্ট দিয়ে কাজ করা, তো সেটা ভাঙার চান্স নেই। 10 থেকে 11 ফিট স্কোয়ার ফিট এই রুমের সাইজ, সেটার উপর ডিপেন্ড করতেছে প্রাইস আসতেছে 10 থেকে 12 হাজার টাকা অনলি ঢাকার ভিতরে, তার থেকে আলোচনা সাপেক্ষে কমবে বাড়বে হয়তো সাইজ বুঝে। এখানে স্কোয়ার ফিট হিসেবে কাজ হয়, এবং স্কোয়ার ফিটের প্রাইসগুলো আমি দিয়ে দিছি অলরেডি ভিডিওতে, আর দেওয়া আছে আমার এই ডিসক্রিপশন বক্সে গেলে অনেকগুলো লিঙ্ক আছে, আরও জিপসামের সব ভিডিওগুলো আপনারা ঘুরে দেখে আসতে পারেন, এবং কমপ্লিট করা যে বাড়িগুলো সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখবেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেগুলো কমপ্লিট করা, কমপ্লিটগুলো খুব সুন্দর লাগতেছে, সেখানে লাইটিং করা আছে একদম ফুল রেডি যে একটা ফ্ল্যাট সেটা সব দেওয়া আছে। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যদি জিপসামে কোনো কাজ করাতে চান অবশ্যই বিলাল হোসেনের সাথে কন্ট্যাক্ট করবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর জানালার পাশে দেখুন একটা সুন্দরভাবে এখানে জিপসামেরই কাজ করা, এটা রং করা হবে এই বর্ডারটা, আপনারা চাইলে এরকম জানালা দিতে পারবেন, এবং জানালার পর্দাটা এটা লুকায় যাবে, সেটার ভিতরে পর্দা যে উপরে লোহাটা থাকবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই জানালার এই এটা আমি আপনাদের ওনাদের শোরুমে দেখানো হয়েছে, এবং বাসা বাড়িতেও খুব কম কাজ করে মানুষ, তো যার যেরকম চয়েসের উপর জানালার এটা খুব সুন্দরভাবে বসে গেছে। এখানে যে পর্দাটা খালি ঝুলে আসবে, উপরে যে পর্দার রডটা থাকবে সেই রডটা জিপসামের ভিতর দিয়ে ঢেকে যাবে, এটা এই যে এখানে দেওয়াই আছে কাটা, এই কাটার মধ্যে আপনার পর্দার রডটা বসাতে পারবে।
জিপসামের জানালা এটা আপনারা করতে চাইলে করতে পারবেন খুব সুন্দর করে, এবং আরও ডিজাইন আছে সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনারা করতে চান করতে পারবেন। এবং প্রতিটা জানালায় দেওয়া নাই, এটা ড্রয়িং রুমের জানালা বিদায় এখে জানালাতে এই ডিজাইনটা দেওয়া হয়েছে রিভার্স। ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমি এখানে শেষ করতেছি, তো অবশ্যই আগে বলে নিচ্ছি আবার আপনাদের ফার্স্ট টাইমে কার্ডটা শো করে দিলাম এবং শেষেও এখন কার্ডটা শো করে দিচ্ছি। এখানে আপনার অ্যাড্রেসটা আবার ডিসক্রিপশন বক্সে চলে গেলেও সুন্দরভাবে আমি অ্যাড্রেসটা লিখে দিব, ফোন নাম্বার তো আছে এখানে কার্ডে, আপনারা সে ডিসক্রিপশন বক্সে পাবেন। আর কাজ করতে চাইলে এখানে বেলাল হোসেন ম্যানেজার ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।